ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আবারও দাঁতনের সরং গ্রামে সররঙ্গের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যেটা যে অভিযোগ যে গতকাল সররঙ্গের বুথ সভাপতি তিনি যখন আসছিলেন বাইক থামিয়ে মারধর করা হয় এবং তারপর তাকে দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং এই মুহূর্তে তার চিকিৎসা চলছে দাঁতন গ্রামীণ হাসপাতালে তার সঙ্গে আমরা কথা বলে নেব হ্যাঁ ঘটেছিল কালকে আমরা সন্ধ্যার সময় যাচ্ছিলাম নিজের দিকে বাজারের দিকে আর ওইখানে তৃণমূলের কয়েকটা লোক মোটামুটি রড লাঠি ছোড়া ওই সমস্ত দিয়ে মারধর করেছে আমাকে মারধর করেছে আর আমার সঙ্গে আর একজন ছিল ওকে ওরা তুলে নিয়ে চলে গেছিলো তারপরে পুলিশে খবর দেওয়া হয় পুলিশে খবর দিতে পুলিশ প্রায় দু ঘন্টার পর গেছে আর কি তারপরে ওকে উদ্ধার করে নিয়ে আসে আমরা এসে হসপিটালে ভর্তি হয়েছি তিনি যেটা জানালেন যে এই হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং তারা পুলিশে খবর দিয়েছেন মূলত যেটা অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মারধর করেছে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে এই ঘটনার সঙ্গে কোনো তৃণমূলের যোগসূত্র নেই অমিত জানা এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর